মনে কর যে আমি একটা কনসার্ট করব কনসার্ট করে এলাকা যত কুত্ত তারপরে মিলে আর টিকিট কেটে দেখাবো গানে দুত্ত দুত্ত তুই তো অপমান করতে কিছু ভালো হতে তুই আরে দোস্ত অপমান করব কে তুই তোর প্রতিভা আছে না হে প্রতিভাটা আমি ফুটাই দেব কনসার্টের মাধ্যমে ও আমি ব্যায়াম করি দেখছি আজকে আমার গাই মারলি আমার হাতে আমার বন্ধু আছে কানা শালা কানা শালা তুই একটু সময় তো টাইম কাটা ফেলবানি কানা শালা কত বল সব সবাই গাই দে পরেশ মানে তুই না আসিলে আমার তুই মারতে যাচ্ছিস আমি দেখলি কি তোমার কথা কই তোমার দোস্ত না তোকে মারতে চাই যেহেতু তুই তুই ওকে মারলে তো খালি করে দিবি থালা থালা আমার মা নিলে তো থালা তোর কথা মানে জানি না বাবা নয় রোহিত দাদার মায়ের বলে পছন্দ নয় শিবপুর রোহিত দাদার মায়ের বলে পছন্দ পাতা শুনে চেয়ারা আমি নিজে সরি দেখছি আমি আমি একটা সারিশ করে দিচ্ছি তুমি প্রেম করবে না ও আমার সাথে প্রেম করে না আমার সাথে প্রেম করে বলবি তো তুই জানি তো আর না তারা কি করে তুই পিও তো তুমি দেই আমি কি মিথ্যে কথা খাবাই আমি যদি মার কারোর সাথে প্রেম করে না তুই কি জানি তো কার সাথে প্রেম করে কার সাথে তো ভাবলি কে রে কানা শালা রে ভাইরা বুবা খালা সাথে প্রেম করে না তোর ভাবলি কে রে আমার ওদের মধ্যে হ্যান্ডসাম ছেলে থাকতে আমি দুই আব্দি জড়াই দিতে খালা তোমার কি মনে হচ্ছে হে দাদা ও কি গুলো খেলা তুই আমার কোনো কথাই না খেলা এটা আমার গার্লফ্রেন্ডের দিক নজর দিস খালা চলে যা খালা খালা
শালাগের সাথে আমি কত কিছু করছি শালারা পশ্চিম পাড়ার সাথে তোর মারামারি হচ্ছিল তোর কোন শালা ঠেয়েছিল শালা আমি আমার এই দুই আর দুই তোর মারামারি ঠেয়েছিলাম আমি জানি যে রহিম দাস আমার মতো ইঞ্জিনিয়ারের কোন একটা স্মার্ট ছেলে শালা কারোর সাথে বিয়ে দিবেন না ওই শালা সাথে দিবেন না তুই তোর সাথে দিবেন না খামা পালাতে যা শালারা যা আমি আজকে যা আমার ঘুরা শালা আর পুতলা শালা মিনা আগে সাথে দিবে নেমে শালা আমি লম্বা কত দেখছিস শালা আমি আহনে যাচ্ছি শালা জীবনের ঝুঁকি নিয়ে রহিন্দার কাছে যাই করতেই হবে যে কাকা আমি তোমার মায়ের অনেক ভালোবাসি কানা বলে ওরা আমার দামই দেয় না একশো কানা তার বিরাশি বুদ্ধি তার আমি যে করে হোক রোহিতা খান মেয়েরে বিয়ে করবোই রোহিতা খান আজকে পটাবই যত কষ্ট ওগুলো আজকে দেখাই দেবো যে কানার কত বুদ্ধি দেখি একটু বাজারে কল দিয়ে দেখি আমার ব্যবসার কি দেখি অবস্থা রেট কত করে চলতেছে ওয়ালাইকুম আসসালাম কাকা আপনার সাথে কিছু কথা ছিল পরে বললাম একটু ফোনে কথা শেষ করে তারপর তোমার সাথে কথা বলবো হ্যাঁ 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 আমি যদি রেট যদি ভালো হয় তাহলে আমার কাছে অনেক মাল আছে আমি দিতে পারি ঠিক আছে অতিব অন্ধি চলে আছে আমার আগে চলে আছে আমার তো কাপ যে তুমি কি অবস্থা এখন দাঁড়াও আমি ফোনে কথা বলি তোমাদের দেখতে পাবো কি ব্যাপার আছে কানা খুরা ল্যাংলা লুলা সব আমার বাড়িতে ঘটনা কি নিশ্চয়ই এটা কোনো ফোন দিয়ে করছে বুঝতে পারতেছি না শুনে দেখেন এই ঘটনা কি সমস্যা তোমার বলো আমি যে আছি কাকা আপনার বাড়ির পাশে বড় কষু কাছে ওই কষু আমি গলায় ধরে নেবো কাকা কাকা না কাকা আমি ছাড়বেন না কাকা কাকা না না কি করবি ক আমার কাছে ক কি করে আসিস ক কাকা আমার একটা কথা আছে কাকা তোর কথা পরে শুন ভাই আমি একে আমি আরে তুই তো কথাই করতেছিস কাকা আমি আগে বলবো হ্যাঁ বল কি বলবি বল আমি আগে কব আমি আগে কব না কাকা না ও দেখতেছ না হলো থুতলা ও কি করতে পারে আমি কাকা আমি করছি সব কিছু আমি করে করছি এই দিক এই দিক খানা বুঝবে না খালি এই দিক কি কবি তুই তো থুতলা তুই কথা দিয়ে 6 মাস লাগে তুমি আগে বলো কাকা আপনার মেয়ে যে জরিনা আছে না আমি ওরা খুব ভালোবাসি কাকা আমি ওরা ছাড়া বাঁচতাম না ওরা আমার সাথে কাকা বিয়ে দিচ্ছি বিয়ে করবি তুই না তো তো আমি বিয়ে করব কথাই করতে হচ্ছে না উনি আমার সাথে মেয়ে বিয়ে করবেন না আমি বিয়ে করব ও বুঝতে পারি তোমরা তিনজনই তাহলে জরিনাকে বিয়ে করতে চাও তাই তো হ্যাঁ সো সো আচ্ছা তোমরা যে জরিনাকে বিয়ে করতে চাও দরিনাকে বিয়ে করে তোমরা দরিনাকে খাওয়া বাকি না কাকা না ওগার একটার কথা সত্যি না কাকা ওরা সব মিশে কথা কইছে ওরা ওরা পছন্দ আরে আপনার মায়ের ওগার ভালোবাসে না এই কো তুমি এই তুমি কও একটু তুমি আমার ভালোবাসো না কও তুমি তোমার আব্বারে কও না কেছে আমি তুমি না কাজ করে দেখিও তোমার ছবি দেয় কা না আবার ছবি দেয় কেমনি যা তুমি তোমার আব্বুকে বলো না যে আমি তোমার সত্যি ভালোবাসো তুমি আমার ভালোবাসো কও কও কানা তো জ্বালাই খেলো রে কানা সারা মারো সারা ওরে শালা তুই তাকে কবি না আমি আমি মনে হচ্ছে আমার জরি না তাই তুই জড়াই যাচ্ছি সর সর ও বুঝতে পারছি তোমাদের কেসটা কি আমি বুঝতে পারছি আচ্ছা তোমরা আমার সামনে আসো তোমাদের কিছু কথা বলো কানা এই পাশে হ্যাঁ দাঁড়াও এখানে দাঁড়াও এই দাঁড়াও দাঁড়াও
শোনো তোমাদেরকে কিছু কথা বলি। কথাটা হচ্ছে আমার মেয়েকে আমি কলেজে পড়াচ্ছি, ঠিক আছে? আর আমার মেয়ে দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর। এখন তোমাদেরকে আমি প্রশ্ন করি যে আমার মেয়ে যেরকম সুন্দর, যেমন শিক্ষিত, তো তোমার যদি কোনো বোন বা তোমার যদি মেয়ে এরকম হতো, তুমি কি তোমাদের মতন এরকম লোকের সাথে বিয়ে দিতে, একটু বলো তো? তাছাড়াও তোমরা তো নিজের ইনকাম নিজে করে খেতে পারো না, তাই না? তোমরা কি চাইবা যে তোমাদের মতন এরকম একজন লোকের সাথে বিয়ে দিই যে নিজের ইনকাম নিজে করে খেতে পারে না? তাহলে তোমাদের মেয়ে অথবা তোমাদের বোনকে যদি তোমরা কোনো অন্ধ বা প্রতিবন্ধীর সাথে বিয়ে না দিতে চাও, তাহলে আমি কীভাবে দেবো বলো? আমার মেয়েটাকে লেখাপড়া শিখাচ্ছি যাতে ভালো একটা ছেলে দেখে তাকে বিয়ে দিতে পারি। তোমরা যদি সবসময় এসে তাকে এভাবে ডিস্টার্ব করতে থাকো, তোমরা তো তোমাদের নিজেদের ইনকাম নিজেরাই করে খেতে পারো না। তো তোমাদের সাথে কি আমার শিক্ষিত মেয়েটা বিয়ে দেওয়া কি ঠিক হবে? তোমরা নিজেরাই নিজেকে একটু প্রশ্ন করো তো, এটা কি ঠিক হবে? তোমাদেরকে সবই তো বললাম, এখন আমি কি করবো বলো? তোমাদের সাথে কি মেয়ে আমি দেবো না কি করবো? কাকা, আসলে আমরা তো এরকম ভাবে কোনোদিন ভেবে দেখিনি, আপনি যেভাবে বোঝালেন। তো আপনি জ্ঞানী গুণী মানুষ, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। তোমরা কি বলো এখন? আপনি ঠিকই বলছেন, আপনি যেটা বলবেন সেটাই। তাহলে শোনো, তোমাদের সাথে মানাই এমন মেয়ে দেখে আমি বিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা একটা কাজকর্ম করো, কাজকর্ম করলে তখনই মানুষ তোমাদের সাথে ভালো মেয়ে বিয়ে দেবে, ঠিক আছে? এখন তোমরা দাদার বাড়িতে যাও, আমি তোমাদের জন্য ভালো মেয়ে দেখে তোমাদেরকে আমি খবর দিব, ঠিক আছে? আচ্ছা যাও। আচ্ছা স্যার, ঠিক আছে। ঠিকই বলছেন, আমরা আগে যেরকম বন্ধু ছিলাম। আমি একটা বাস কিনবো, বুঝছিস? বাসটা কিনে ওই বাসের ড্রাইভারি করবো আমি।